হ্যালো ফিভাস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন যাকে দেখতেছেন, এই লোকটা একটা মুরব্বী মানুষ। আমরা দুপুরে সবাই খেতে বসছিলাম, মানে আমাদের খাওয়া শেষ, শেষের দিকে এই লোকটা আসছে। আসার পরে মানে এসে বাড়িতে ঢুকেই কান্না করে বলতেছে, মা আমাকে কয়টা ভাত দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। তো তখন তো আমাদের মানে খাওয়া সবার অলরেডি শেষ, কিছুই ছিল না। তখন তাকে আপাতত একটা ডিম ভাজি করে তাকে খাইতে দিছিলাম। তো উনি খাওয়া দাওয়া শেষ করে অনেক দোয়া কালমা পড়লো আর কি। উনি মানে এতটাই অসহায় যে এসে কান্না করে ফেলছে কয়টা ভাতের জন্য। তো ওনার সাথে আমি অনেক কথাই বলছি, তো আপনাদেরকে আমি কথাগুলো শোনাইতে পারি নাই, কারণ আমার কথার সাউন্ডের সাথে বাইরের শব্দটা অনেক বেশি ছিল, এর জন্য আপনাদেরকে শোনাইতে পারি নাই, তাই আমি এক্সট্রা ভয়েস দিছি। তো ওনার বাড়ি কোথায় জিজ্ঞেস করলাম, ওনার বাড়ি বলল এনায়েতপুর, সিরাজগঞ্জের ভিতরেই। তো এখান থেকে উনি হাঁটতে হাঁটতে আসছেন এত দূর। ওনার পাশে একটা ব্যাগ আছে, ব্যাগে হয়তো কিছু চাউল আছে, সবাই সাহায্য সহযোগিতা করছেন। তো ওনার কাছ থেকে আমি আরও আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নিছি। ওনাকে বলছিলাম যে আপনার ছেলে মেয়ে নাই? উনি বলছে হ্যাঁ আমার ছেলে আছে, তিনটা ছেলে। তো বললাম যে আপনার ছেলেরা কি কাজ করে? তো উনি বলল যে রাজমিস্ত্রির কাজ করে। তো তখন একবার ভাবলাম যে যারা যারা রাজমিস্ত্রির কাম করে তারা ভালোই টাকা ইনকাম করে, কিন্তু সে কেন এভাবে মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে চলতেছে? তখন বলল যে তার ছেলের বউরা তাকে এবং তার ওয়াইফকে দেখে না, তো ছেলেও তার ওয়াইফের কথা মতোই চলে। তো এই মুরব্বীর ওয়াইফের একটা অপারেশন হয়েছে, যার কারণে অনেক টাকা লাগছে, তাই ইনি সাহায্য তুলে তুলে দুইজনের দিনপাত চলায়। তো মানে এতটাই কষ্ট লাগছে, উনি মানে কান্না করছে আমার বাসায় এসে, কয়টা ভাত দাও। তাহলে বুঝেন যে একটা কত একটা মানুষ কতটা অসহায় হলে মানুষ এসে কান্না করে ফেলে। তো দেখেন উনি কয়টা ভাত খেয়ে কতটা দোয়া করতেছে। তো আসলে মানুষের এই দোয়াটাই আসল। আমি চাই যে সবার পাশে থাকতে, সবাই আমাকে মানে একটু সহযোগিতা করবেন, যেন আমি সবার পাশে দাঁড়াইতে পারি। তো এই মুরব্বীটা অনেক অনেক দোয়া করছে। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ছেলেমেয়েরা অনেক সচ্ছলভাবে চলাফেরা করতে পারে, কিন্তু তার বাবা মায়েদের দেখতে পারে না। তো তাদেরকে বলতেছি, এই অসহায় বাবা মাই তোমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, বড় করছে, হাত পাও বানায় দিছে, বড় করে দিছে, তোমাদেরকে এই দিন দেখার জন্য না, যে তাদেরকে ফেলে তোমরা বউকে নিয়ে কি স্বামীকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকবা এবং তাদেরকে মনে করবা না। আসলে আমার জানা মতে পৃথিবীর উপরে বাবা মায়ের চাইতে ভালো আর আদরের কেউ নেই। তো এই বাবা মাকে একটু সম্মান করে দেখো, একটু ভালোবেসে দেখো, কতটা সুখ পাওয়া যায় পৃথিবীতে। শুধু পৃথিবীতে না, আখিরাতেও সেই সম্মান পাবে তুমি। আসলে মানুষ কথায় বলে না, যার ধন আছে তার মন নেই, আর যার মন আছে তার ধন নেই। আসলে কথাটা বাস্তব, কারণ আমি চাই যে আমি সবার পাশে দাঁড়াইতে, কিন্তু আল্লাহ এতটুকু আমার সামর্থ্য এখনও দেয় নাই যে সবার পাশে আমি ওই রকমভাবে দাঁড়াবো যে আমি একটা পরিবারের দায়িত্ব নিতে পারবো। কিন্তু আমি যতটুকু পারবো ততটুকু তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমি লোকটাকে 200 টাকা দিছি, মাত্র 200 টাকা দিছি, আমার কাছে বেশি টাকা ছিল না, তাই ওনাকে আমি 200 টাকা দিছি। উনি হাসতে হাসতে আর কান্না করে করে বলতেছেন যে আমি অনেক খুশি হয়েছি বাবা, আমি অনেক খুশি হয়েছি মা, দোয়া করি তোমরা যেন আমাদের মতো গরিব অসহায়দের পাশে দাঁড়াইতে পারো। ওনার মুখটা একবার দেখেন যে 200টা টাকা পেয়ে কতটা খুশি হয়েছে উনি। মানে এই খুশিটা হয়তো 100,000 টাকা দিয়েও কেনা যায় না, আর উনি যে দোয়াটা করছেন এই দোয়াটা 100,000 টাকা দিয়েও কেনা যায় না। তাই আমি চাই আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আমি যেন সবার পাশে দাঁড়াইতে পারি, সবাইকে সাহায্য অনুদান করতে পারি। আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন।
তো বন্ধুরা, জানি না আপনাদেরকে কতটুকু আমি বোঝাইতে পারছি, তো এইটুকুই বলবো, সবাই আমরা এগিয়ে আসি অসহায়দের পাশে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।